আপনি তো মোটামুটি শাকিব খানের সাথেই মোটামুটি সবাই জুটি হিসেবে আপনার খুব ভালো হিসেবে দিচ্ছেন, তো শাকিব খানকে ছেড়ে এখন আমাদের বগুড়ায় সন্তানের সাথে সিনেমা কেমন লাগতেছে? ভবিষ্যতে আরও সিনেমা আমরা দেখতে পারবো কিনা? আমাদের কিন্তু খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে। একটু সৈকত ভাইয়ের সাথে একটু কথা বলি, সৈকত ভাই, এই তালাশের মানে তালাশটা কেন দেখবে দর্শক সেটা বলেন তো আপনার কাছে। প্রত্যেকটা সিনেমাই একটা থেকে আগে ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা সিনেমাই আমরা চেষ্টা করি যে একটা সিনেমা থেকে যেন আগে সিনেমা কোনো কন্টেন্ট বুঝি না। এই গল্পটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের স্টোরি টেলিং হয় নাই, তাকে বলা হয় যে সাধারণত যে রোমান্টিক থ্রিলার জন্য সিনেমা, বাট গল্প স্টোরি টেলিংটা আপনাকে লাস্ট পর্যন্ত বসে থাকতে বাধ্য করছে এবং আপনি এনজয় করবেন, আপনি বোরিং ফিল করবেন না, লাস্ট পর্যন্ত আপনাকে যে এটা আপনাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। সো এবং আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টার্স এবং ইউনিট ফুল ইউনিট মিলে আপনার একটা জার্নি তৈরি করে দেবে, যেটা হচ্ছে আপনি শেষ পর্যন্ত দেখে বাধ্য হবে। রুবেল ভাইয়ের সাথে কথা বলবে, রুবেল ভাইয়ের আরো বললে রুবেল ভাই ছবি টেনে তুলে দে না ভাই, দাঁড়ান 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 দা
আসেন আসলে বুঝাই করছি আমরা এখন বিদায় নিচ্ছি মধুবন সিনেমা হল বগুড়া থেকে, তো আবার দেখা হবে, ওকে আল্লাহ হাফেজ।